গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং, গুড মর্নিং, ওয়েলকাম, সুস্বাগতম, নমস্তে। তো আজকে না তোমাদের কাছে একটা প্রশ্ন করবো, সেই প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে দিবে। তবে চশমা পরে নিই, বিছানাগুলো গুছাবো, ঘরটাকে গুছাবো, এই নিয়ে আজকে আমার মর্নিং ব্লগ হবে। প্রশ্নটা তোমাদের শেষে বলবো, বিছানাটা গুছিয়ে নিই, ঘরটা একটু গুছিয়ে নিই। সকালবেলা মর্নিং উঠতে তো দেরি হয়েছে, দেখো সূর্যের আলো অনেক, মানে একটু দিনটা ঠান্ডা করেছিল ভোর থেকে না, তখন শুয়ে পড়েছিলাম, চোখ লেগে আছে, তো এই মাত্র উঠলাম। বন্ধুরা দেখতে থাকো ব্লগটা, সবাই ফলো করে নিয়ে লাইক শেয়ার করে নিও। দেখো বন্ধুরা, কাজটা ফেটে গেছে, কাজটা কিনা পয়সা নেই। ভাবলাম ফেসবুক খুলবো, খুব তাড়াতাড়ি চ্যানেল খুলে খুলবে, কিন্তু চ্যানেলের কোনো গ্রো নেই। বরঞ্চ আমার এই প্রশ্নটা বললাম না তোমাদেরকে, যে কেন কমে যা, মানে একটা প্রশ্ন করবো তোমাদেরকে, সেটা হচ্ছে আমার ভিউজ কমে গেছে, ফলোয়ার কমে গেছে, ফলোয়ার তো অনেক কমে গেছে, ভিউজও প্রায় 4-5 হাজার কমে গেছে, এখনও আমার ওয়াচ টাইম হয়নি। তো এটা আমার জানা নেই বন্ধুরা। সকালবেলা বাসি উঠে ঠাকুরের সামনে, দেখো রাধাকৃষ্ণ ঠাকুরের সামনে বলছি, যে ভাবলাম যে ধীরে 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 অনেক তাড়াতাড়ি এগোচ্ছিল ভিউজটা, ভিউজটা হচ্ছিলো, আমার ফলোয়ারও হচ্ছিল, হঠাৎ করে কি হয়ে গেলো, থমকে গিয়ে একদম এক নাগারে 500 ভিউজ কমে গেলো, 500 কি 600 ভিউজ কমে যাচ্ছে, কমেই যাচ্ছে, আর ফলোয়ারটাও কমে যাচ্ছে, কেন কি জানি না বন্ধুরা। এই প্রশ্নের উত্তর তোমরাই দেবে, আর ঠাকুরের সামনে বাসি মুখে বলছি আমি, আর যাতে তাড়াতাড়ি গ্রো করতে পারি, তোমরা হেল্প করো, সাপোর্ট করো, ফলো করো, আর যাতে এই কাজটা নতুন কিনে তোমাদের দেখা দেবে, বুঝেছো? এটাই হলো, চলো ঘরটাকে এবার ঝাঁট দেবো, বুঝবো। সবদিকে ক্যামেরা ধরা নাই, আমি স্ট্যান্ডে নিজে রেখে কিন্তু করছি, মানে এদিক ওদিক করে দেখাতে পারবো, যতটুকু পারবো দেখাতে, নিজে ওই স্ট্যান্ড করে সেটাই তোমাদের দেখাচ্ছি। সহযোগিতা করো, তাহলে এগিয়ে যেতে পারি, আমার ভিউজ কমে, আমি ভাবলাম অনেকটা এগিয়ে গেছি, যাত্রী করি আমি, কিন্তু না, কি হলো বলতে পারো না। তো লাইক শেয়ার ফলো করো, অনেক অনেক শেয়ার করো, ফলো করো, এই কথাটা বলার জন্যই আমি বিলুপ করলাম। অবশ্যই সাপোর্ট করি, আশা করি আজকের মতন আসি, ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে।